আচ্ছা আহলে কোরআন প্রসঙ্গে আপনার মতামত দ্বিতীয় প্রশ্ন আমার করেছেন আহলে কোরআন বলতে কোনো দল আছে এটা আমার জানা নাই আল্লাহ তালা কোরআন ফাঁকে বলেছেন ইন্নাদ্দীন আইন্দার্লা ইসলাম জীবন বিধান আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম এবং ইব্রাহিম আসলাম জাতির পিতা তিনি আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মা কবুল মুসলিমিন আমরা একটা মুসলিম সম্প্রদায় আমরা মুসলিমিন মুসলিমুন আমরা এটা ছাড়া অন্য কোনো দলের কোনো অনুমোদন কোরআনে নাই কাজী কে আলে হাদিস কে আলে কোরআন কে কোন দল কে হানাফি কে সাফি এগুলির সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ যেটা বলেছেন যে জীবন বিধান একমাত্র ইসলাম অম্ম ইয়াবতাই গায়ের আল ইসলামী দিনান বলা মেনু ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কেউ কেউ যদি জীবনবিধান হিসেবে গ্রহণ করে আল্লাহর পক্ষে তা গৃহীত হবে না এটা আল্লাহ বলে দিয়েছেন কাজী ইব্রাহিম আল্লাহ আসলাম জাতির পিতা আমাদের নাম মুসলিম আমরা মুসলমান আত্মসমর্পণকারী জাতি আলে কোরান বলতে যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে এদের ব্যাপারে আমি যতটুকু অনুভব করেছি সেটা হলো এই যে তারা আসলে কোরআন পুরোপুরি মানেন না তার কারণ কোরআন মানতে হলে পুরা কোরআন মানতে হবে ওনাদের কথা হচ্ছে যে কোরআনে যেটা আছে এটা হলো আহাসানাল হাদিস এবং কোরআনের বাইরে যত কথা আছে সেটা রাসুলের কথা হলেও সেটাকে তারা বলে লাবল হাদিস মানে বাজে কথা তো এই কথাটা তো ঠিক না কোরআন এবং এভাবে যত আসমানি কেতাব পৃথিবীতে আসছে এই আসমানি কেতাবের সাথে আল্লাহর পক্ষ থেকে একজন শিক্ষক এসেছে পৃথিবীতে সেই শিক্ষকের নাম নবী বা রাসুল তো এই শিক্ষক ছাড়া কেউই আসমানি কেতাবের সঠিক জ্ঞান অর্জন করতে পারে না কাজী আহলুল কোরআন বলে যারা দাবি করেন তারা এই শিক্ষকের স্বীকৃতি দেন বলে আমার মনে হয় না তাদের সাথে আমার যে টুকটাক মোবাইলে আলোচনা হয় তাতে আমি দেখেছি যে তারা রাসুলের কথা কেউ হাদিস বলে মনে করেন কাজেই কোরআনে ষষ্ঠ পড়ার প্রথম পৃষ্ঠায় দেখেন স্পষ্ট বলা আছে যে ও ফারুক ও বাইন আল্লাহ রসুল হি আল্লাহ এবং রাসুলের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে যে আল্লাহর প্রতি ইমান আনে রাসুলের প্রতি ইমান আনে না আল্লাহ তাদেরকে বলছেন উলাহুল কাফিরুন হাক্কা এ কথা কোরআনে বলা আছে তো এটার সাথে আমি বলবো না যে তারা কাফের কি ওই আমি দিতে যাবো না আমি শুধু কোরআনের কথাটা বললাম যে আল্লাহ কোরআনে বলে রেখেছেন যে আল্লাহ এবং রাসুল আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে না যারা তারা প্রকৃত কাফের এটা কিন্তু কোরআনে বলা আছে এখন কোরআনের শিক্ষক যে তাকে আপনি স্বীকৃতি দিবেন না তার কথাও বলবেন লাহাল হাদিস তাহলে আপনি যে কি সেটা আপনি আর আল্লাহ আপনাদের ফসল আল্লাহ করবেন আমি বলতে পারবো না কে ওনারা কিন্তু এরকম একটা কঠোর অবস্থানে আছেন কোরআন মানতে হলে তো কোরআনের সব মানতে হবে একটা এত অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে এখন কোরআনে রাসুলের আনুগত্য করতে বলা হয়েছে রাসুলকে উস্তাদ হিসেবে মানতে বলা হয়েছে আচ্ছা বিশিষ্ট সাহাবায়ক রানদের সম্মান আর্থে কোরআনে বহু আয়াত আছে সুরায় তো আবার একশো নম্বর আয়াত দেখেন সুরায় হাসুরে নয় নম্বর আয়াত দেখেন সুরায় নেশার একশো পনেরো নম্বর আয়াত দেখেন এই আয়াতগুলি দেখেন এখানে সিনিয়র সাহাবিদের অনুকরণ করতে বলা হয়েছে এবং তাদের অনুকরণ না করলে তারা রাজ্য হবে না এক জায়গায় আল্লাহ বলছে ওরা যেদিক ইচ্ছা সেদিক যাক আমি ওদিক ওদেরকে ফেরাইয়ে দেবো এভাবে কঠিন কথা আল্লাহ ব্যবহার করছেন কাজে এই জন্য আহলে কোরআন বলতে যদি কোরআনে আসে তাই উনি রাসুলের কথা মানবেন না সাহাবিদের কথা মানবেন না কোরআনের ব্যাখ্যা করেছেন যারা তাদের কথা মানবেন না তাহলে এটা কীরকম আহলে কোরআন হলো এটা তো কোরআনেই বলা হয়েছে তো আবার একশো নম্বরে কী বলা হয়েছে আর সাহাবিক না মিনাল মহাজির অনসারে আনসার মহাদির থেকে যারা পূর্ববর্তী যারা অগ্রবর্তী অল্লা দিনাতম বেহেস এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে তাদের উপরে রাদী আল্লাহ আল্লাহ সন্তুষ্ট থাকবেন তারপরে সুরে হাসরের নয় নম্বর আয়াতে বলা হয়েছে যে সিনিয়র আনসার মহাজিদের আল্লা দিনা তাব্বু দারাওয়াল ইমানা এগুলো আমি এখন ব্যাখ্যা করতে যাবো না শুধু বলে রাখলাম যে এই সমস্ত আয়াতগুলি তাদের আমলে আমি অনুপুস্ত দেখতে পাচ্ছি এখন যদি আমার ভুলে আল্লামাকে মাফ করুক আমি কাউকে ফতুয়া দেওয়ার জন্য এখানে বসি নি আমার কোরআনের কথাগুলি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এই সমস্ত আয়াতের প্রতি তাদের মানে বিশ্বাসের আমার কাছে যেটা মনে হয় ঘাটতি মনে হচ্ছে এবং এটা আল্লাহ জানেন এবং তারা জানেন এই জন্য আহলে কোরআনদেরকে তাদের কোনো সমর্থন আমার কাছে নাই বা আমি এরকম কোনো দলকে আমি সমর্থন করি না আমার কাছে এটা কঠিন মনে হচ্ছে তারা যে কোরআনের উস্তাদের মাধ্যমে যে কোরআনকে আল্লাহ পৃথিবীতে ওস্তাদ সহকারে পাঠিয়েছেন সেই উস্তাদের কথাগুলিও যদি তারা মনে করেন লাভাল হাদিস বাজে কথা তাহলে তো তাদের সাথে একমত হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই তবে আমি জানি না আমি যেটা বুঝেছি তাই বলেছি তারা যদি ভালো হন তা আল্লাহ তালা তাদের ক্ষমা করবেন কোনো মানুষ যাও এটা আমার কামনা আমি চেয়ে আল্লাহ সবাইকে মাফ করুক সবাই ভালো পথে আসুক সবাই তো অবাক করতে শিখুক সবাই ভালো হোক এটা আমার কামনা